नमस्कार न्यूज 18 অসম নর্থ ইষ্টৰ এতিয়া খবৰ হৈতে ষ্টুডিঅত মই ভাবহন্ত আৰু এই মুহূৰ্তত আপোনালোকক পুনপটীয়া কৈ লৈ যাও বিচাৰিছো জনতা ভৱনত ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ আহ্বান জনোৱা সংবাদ মেলৰ মাজলৈ পহিলব গাৰ্জেনে নাজানে যে আমি মাদ্ৰাসাত পঢ়ি আছো গাৰ্জেনে কয় মোৰ লৰা ডক্টৰ ইঞ্জিনিয়াৰ হ'ব লাগে তাহলে মাজত এটো কি চলি আছে নোবডি নোজ গভর্নমেন্ট স্কুল দেখে এডমিশন লয় ভাবে ইয়াত এডমিশন ললে মূল লড়া ডাক্তার ইঞ্জিনিয়ার হব বা যেটু নর্মেল হব এখন যে থিওলজিক্যাল স্কুল হয় এই কথাটো গার্জেনও না জানিছিল এটলিস্ট আমি যেবিলাক রিসার্চ পেপার ওপর ফলো করছো সেইটো কথা দ্বিতীয়তে আপনাদেরকে বহুত ক্ষেত্র দেখা পাব বহুত ইসলামিক স্কলারে গভর্নমেন্টে মাদ্রাস চলার বিরোধী মাদ্রাসা চলার বিরোধী সেখানে মই ভাবো যে ইয়াত বিতর্কর কোনো কথা নাই আপনাদের একটা কথা জানিব যে ইকুইভ্যালেন্স ডিগ্রি নামত মাদ্রাসাত লড়া পাস করিলে মেট্রিক বলে ডিক্লেয়ার হয়ে যায় তুলতো লড়া পাস করিলে মেট্রিক বলে ডিক্লেয়ার হয়ে যায় আজি যি স্টুডেন্ট আছে এই স্টুডেন্ট সকল অকল ইকুইভ্যালেন্সর কারণে পড়ি আছে তা নর্মেল মেট্রিকুলেট পাস করা লড়াটার কারণে অন্যায় করা হয় যে মই অঙ্ক গণিত বিজ্ঞান পড়ি মেট্রিকুলেট হলো আর কোনোবাই ইকুইভ্যালেন্স ডিগ্রি পাই গেল কারণ আমি অকল মাদ্রাসা চলুয়াই নহয় মাদ্রাসা শিক্ষা সাধারণ শিক্ষা আমি মর্যাদা দি রাখিছিলো হুইচ ইজ নট কারেক্ট মাদ্রাসা ডিগ্রি ললে আমার আপত্তি নাছিলে কিন্তু ইকুইভ্যালেন্স ডিগ্রি দি আমি এই গোটেই কেটা অকল ব্যাকডোর মেট্রিক পাস করার একটা সেন্টার আমি বনাই লৈছিল আপনাদের দেখিব যে তাতে খালি ব্যাকডোর মেট্রিক পাস করার একটা রাস্তা চলি আছিল বহুত ক্ষেত্রত কারণ কোনোবাই মাদ্রাসা এডুকেশন পালে সেবাত পরীক্ষা নিদিয়াকৈ মেট্রিক কেনেকে হব পারে কিন্তু কংগ্রেস গভর্নমেন্টর দিনত সার্কুলার উলাই থৈ দিছিলে যে মাদ্রাসা পাস করলেও তেও মেট্রিক পাস করা বলে গণ্য করা হব এইবিলাক আজির সার্কুলার নহয় কোনোবা 80s সার্কুলার কোনোবা 90s সার্কুলার আর এইটো কারণে আমার শিক্ষা ব্যবস্থাটোতে বহুত ডাঙর সমস্যা আহি আছিল এতিয়া আমি যে স্বয়মৰ লোন বিচাৰিছো আমি কৈছো মেট্রিকুলেশন লাগে সবে মাদ্রাসা সার্টিফিকেট লৈ আহিছে বোলে এইটো ইকুইভ্যালেন্স টু মেট্রিকুল এখন দুখন মাদ্রাসায় হায়ার সেকেন্ডারিও সার্টিফিকেট দিব পৰা পাৱাৰ দি থৈ দিছে সেইকাৰণে মই যেতিয়া নৱেম্বৰত কথাখিনি কম আপোনালোকে গোটেইখিনি বুজি পাব আৰু ইট ইজ নাথিং এগেইনষ্ট এনি ৰিলিজন ৰিলিজনক আমি প্ৰাইভেট মাদ্রাসাটোতো বেন কৰা নাই নাপাব নাপাব ক্লিয়ার ইকুয়ালিটি সংস্কৃত পড়িব পারিব কিন্তু তোলর পড়াটি মেট্রিকর সমকক্ষ হব নোৱাৰে কোনো এডমিশন পাই যায় তোল বা মাদ্রাসাত আপনি যদি পড়ে আপনি কটনত এডমিশন লব পাৰে এইটো গভর্নমেন্ট ইকুইভ্যালেন্স অর্ডার দি থৈ দিছে তেওঁলোকে লাগিলে কিবা আছে বা নাই জানক বা নাজানক তেওঁলোকে এইটো ইকুইভ্যালেন্স পাই যায় পালে জেনারেল এডুকেশন পড়া মানুষের মাজত হতাশার সৃষ্টি হয় সেইকাৰণে সংস্কৃত পড়ার কারণে আমি কুমার ভাস্কর বর্মা ইউনিভার্সিটি করছো এই সেন্টারবিলাক তেওঁলোকে চলাব ভাষার উপর জ্ঞান চর্চা হব শিক্ষা হব কিন্তু মেট্রিক পাস করাটো আর নহব আপনি কি করব সেইটো কোর্টত গলেই অর্ডার খন মই যদি আজি ভাঙিও দিও তেওঁলোকে কোর্টত গলেই মোর অর্ডার খন একদিনাই কোয়াজ হয়ে যাব মহে হাহিয়াতর পাত্র হব যে এবার দি পেলায় কেনেকে উত্তর করেছে
তো তোলটো ইস্যু হব লাগে, এটো ইলেকশন ইস্যু কেনেকে হব? কারণ ইসলামিক মানুহে নিবিচারে গভর্নমেন্টে মাদ্রাসা চলোৱাটো, ইট ইজ এ রং কনসেপশন। সেবার পাঠ্যক্রম চলে, লগত থিওলজিক্যাল চলে। যদি সেবা চলে তো একো কথাই নাই, সেবা নচলে তাত কোরআনও চলে। আপনাদের ভাল করে খুঁজি লোক, তাত আমি অ্যাপয়েন্টমেন্টে নিউ ফর থিওলজিক্যাল, তেওঁলোকে শব্দটো থিওলজিক্যাল সাবজেক্ট বলে কয়। দে উইল বি দেয়ার, দরমাহা পাই থাকিব, টিল দে আর রিটায়ারমেন্ট দে উইল কন্টিনিউ। সেইটো এটা বেলেগ বস্তু। হাই মাদ্রাসাটো হল যে এটা নর্মেল মেট্রিকৰ সার্টিফিকেট পায়, এটা সাবজেক্ট তেওঁলোকে খালি বেলেগ পঢ়ে। সেই হাই মাদ্রাসাটো আমি বন্ধ করব খোঁজা নাই। যেটো মেট্রিক পড়া হাই মাদ্রাসা আছে, দ্যাট উইল কন্টিনিউ, কারণ তাতে 90% কোর্সেস আর জেনারেল। আমি যেটো বন্ধ করব খুঁজিছো, যত কোনো কমপ্লিটলি মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা বলে কয়, কিবা বলে কয়, দেই যে যেটো যেটোর পরীক্ষা চলাই মাদ্রাসা বোর্ডে, হ্যাঁ, এইবিলাক যে মেট্রিক হাই মাদ্রাসার আমি রিজাল্ট দিও, সেটা একটা বেলেগ, সেটা এই মাদ্রাসা নহয়। বিকজ দোজ আর নেম সেক দে আর হাই মাদ্রাসা, দে আর নট অ্যাকচুয়ালি মাদ্রাসা ইন দ্যাট কনটেক্সট। আই এম টকিং অ্যাবাউট 610 মাদ্রাসাস হুইচ হু রানস কমপ্লিটলি থিওলজিক্যাল সাবজেক্ট, মেবি এটা দুটা জেনারেল সাবজেক্ট হয়, বাট দোজ আর কমপ্লিটলি মাদ্রাসা এডুকেশন, দে আর ইভেন এক্সামস আর ডিফারেন্ট, অ্যান্ড উই স্পেন্ড 260 crores অ্যানুয়ালি অন দ্যাট। আন্ডার দ্য মাদ্রাসা রানস আন্ডার দ্য স্টেট, সেখানে চলিব, তাত বহুত করবলগীয়া একো নাই। বিকজ দোজ আর নর্মেল স্কুল, এটা সাবজেক্ট কিবা আরবিক নে কি পড়াই মানে, এইবিলাক সাদুল্লাহ সাহাব যেতিয়া অসমৰ মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আছিলে, দিজ আর লিজেসি অফ মুসলিম লীগ গভর্নমেন্ট ইন আসাম, তেতিয়াই তেওঁলোকৰ এইবিলাক খুলিছিলে। আর কিছুমান মাদ্রাসা বহুত পুরোনা মাদ্রাসাও আছে। তার পিছত কংগ্রেস গভর্নমেন্টের সময় প্রথমতে 30-40 মাদ্রাসা আছিলে, 600 এতিয়া যাওঁতে যাওঁতে বাড়ি 610 হল, এতিয়া যে প্রাদেশিকরণ হব রখি আছে আনাদা 300 মাদ্রাসা, তার মানে আমি বন্ধ নকরলে ইট উড হ্যাভ ক্রস 1000। আর মাল্টিপল ইনক্রিজ হয়েছে, বহুত প্রাইভেট মাদ্রাসাও গভর্নমেন্টলৈকে কনভার্ট করে লৈছিলে। পড়ি শেষ করব, নতুন এডমিশন বিলাক জেনারেল হব, পুরানাখিনি শিক্ষকখিনিতো আছেই। মই বিশ্বাস করো 100% স্টুডেন্ট কনভার্ট হয়ে লব নর্মেল এডুকেশন, বিকজ তেওঁলোকে নিজেও না জানিছিলে, গতিকে তেওঁলোকৰ অপশন থাকিব যে তোমালোকে নর্মেলত আহিলে আহিয়া, নাহিও যদি কয় যে নহয় আমি সোমালো যেতিয়া, আমি ওলাই যোৱাৰ সুবিধাটো কৰি দিম, ফাইনেল ইয়াৰলৈকে পঢ়িব। কিন্তু নতুন এডমিশন বিলাক জেনারেল হব, স্কুলখনৰ নাম জেনারেল হৈ যাব, সব বদলি যাব, এভরিথিং উইল বিকাম এ নর্মেল, বলে তেওঁলোকক আমি লিজেসি হিচাপত ইট উইল কন্টিনিউ। আর কোনো এটো ক্রিটিসাইজ নকৰে, সবে ভালে পাইছে, ইয়াত কোনো প্রায় থাকিব, আপুনি মই হিসাবটো দি দিম, বাট টিচার্সটোতো ভালে হব, মানে ইট উইল বিন থাউজেন্ডস। নভেম্বর মাহত ভাল করে আমি গোটেখিনি নোটিফিকেশন টোটিফিকেশন গোটেখিনি যেটা আপনার দি দিম, তেটা আপনাদের বুঝি পাব, ঠিক আছে?
এইটো চেঞ্জ ইমানেই হ'ব যে অহা এক তাৰিখৰ পৰা তেওঁলোকে যদি নিজৰ ডেষ্টিনেশ্যনত টেষ্ট কৰি আহে ইয়াত নতুনকৈ আৰু টেষ্ট কৰিব নালাগে। তেওঁলোকে যদি অহাৰ আগতে ছাপোজ মই দিল্লীৰ পৰা আহিছোঁ অসম, দিল্লীত যদি তেওঁলোকে 48 ঘণ্টাৰ আগতে টেষ্ট কৰি আহে তেতিয়াহ'লে আৰু অসমত টেষ্ট কৰিব নালাগে। কিন্তু এই নিৰ্দেশটো আমি আজিয়ে দিয়া নাই, কিয়? পূজাৰ পিছৰ পৰিৱেশটো অন্ততঃ এসপ্তাহ আমি চাই ল'ব খুজিছোঁ। চ' 1 নৱেম্বৰত বহুবিলাক ৰিলাক্সেশ্যন আমি দেখা পাম, কিন্তু তাৰ আগতে পূজাৰ পিছত 2-3 দিন আমি অপেক্ষা কৰি ল'ব খুজিছোঁ। RT-PCR টেষ্ট কৰি আহিব লাগিব আৰু ICMR ৱেব পৰ্টেলত ৰিজাল্টটো আপলোড থাকিব লাগিব, তেতিয়া ইয়াত আৰু তেওঁলোকে নতুনকৈ টেষ্ট কৰিব নালাগে। কিন্তু দেট অৰ্ডাৰ উইল বি ইছ্যুড অনলি উইথ এফেক্ট ফ্ৰম 1 নৱেম্বৰ। গতিকে ইয়াৰ পিছত আজি কাতি বিহু, কৃষিজীৱী গঞাৰ মাজত পাৰাপাৰহীন উৎসাহ। কৃষিভিত্তিক উৎসৱ কাতি বিহুৰ আচল মাদকতাই চুই গৈছে গাঁৱলীয়া চহা জীৱনক। গেৰ্ধ পথাৰ ধানেৰে ভৰি পৰাৰ বাবে লক্ষীদেৱীক আজি দিনটোতে প্ৰাৰ্থনা জনোৱা হয়। সন্ধিয়া সজাল ধৰা ধাননি পথাৰত আকাশবন্তি চাকি জ্বলাই শ্ৰীবৃদ্ধি কামনা কৰিব গ্ৰাম্য সমাজে। আহাৰ বন্তিয়ে পোহৰাই তুলিব চহা কৃষকৰ ধাননি পথাৰ। আৰু যিহেতু এইবাৰ পূৰ্বৰ দৰে কাতি বিহু উদযাপন কৰিব পৰা হোৱা নাই, তাৰ মাজতো পৰম্পৰা ৰক্ষা কৰিছে ৰাজ্যবাসীয়ে। তিনিচুকীয়াত কিদৰে উদযাপন কৰা হৈছে কাতি বিহু আমাক জনাব উপাসনা গোস্বামী। লকডাউনৰ পিছত অসমীয়া লোকসকলৰ আজি প্ৰথমটো বিহু কাতি বিহু, তাৰ লগতে নৱৰাত্ৰি আজিৰ পৰা আৰম্ভ হৈছে। মই বৰ্তমান উপস্থিত আছোঁ তিনিচুকীয়া জিলাৰ মাছবজিয়াৰ ডেইলি বজাৰৰ ওচৰত আৰু ইয়াৰ পৰিৱেশ মই দেখাবলৈ বিচাৰিম, কিয়নো যিহেতু লকডাউনৰ পিছত প্ৰথমটো বিহু বুলি ক'ব লাগিব আৰু আজি কাতি বিহু অৰ্থাৎ কঙালী বিহু, তাৰ বাবে সকলো লোক আজি বজাৰ কৰিবলৈ ওলাই আহিছে নিজৰ ঘৰৰ পৰা। সকলো লোকে আজি নিজৰ ঘৰতে অনুষ্ঠুপীয়াকৈ পালন কৰিব এই কাতি বিহু বা নৱৰাত্ৰি। আৰু এটা কথা ক'ব লাগিব, যিহেতু কৰোনা ভাইৰাছে এক হাহাকাৰ সৃষ্টি কৰিছে সমগ্ৰ দেশতে আৰু সমান্তৰালকৈ ৰাজ্যত, আৰু তিনিচুকীয়াতো একেটাই পৰিৱেশ, যিহেতু তিনিচুকীয়াত প্ৰায় 6,000তকৈ অধিক লোক আক্ৰান্ত হৈছে কৰোনা ভাইৰাছত আৰু সকলো ইতিমধ্যে আতংকত ভুগি আছে। আৰু এইবেলি দেখিব লাগিব যিহেতু কাতি বিহুৰ বাবে যিটো ব্যৱসায়ীসকল ওলাই আহে পুৱাৰ ভাগৰ পৰাই, তেওঁলোকে বজাৰত এনেদৰে নিজৰ বস্তু বিক্ৰী কৰি আছে, কিন্তু আমাক তেওঁলোকে জানিব দিছে যে পূৰ্বৰ দৰে এইবাৰ পৰিৱেশ নহয়, কিয়নো বহুতো ব্যৱসায় যদিও আহিছে কিন্তু তেওঁলোকৰ বিক্ৰী একেবাৰে হোৱা নাই। 2-3টা লোকৰ বিক্ৰী হৈছে যদিও তেওঁলোকে তাৰ বাবে যিটো অৰ্থনৈতিকভাৱে তেওঁলোকে ভাঙি পৰিছে। আৰু মোৰ লগত এগৰাকী বাইদেউ আছে যিটো তেওঁ ৰাতিপুৱাৰ পুৱাৰ ভাগৰ পৰাই ইয়াত বহি আছে বজাৰত, আৰু ক'ব লাগিব যে তেওঁৰ বিক্ৰী নাই বুলি ইতিমধ্যে জানিব দিছে। তেওঁৰ পৰা জানিম কিছু কথা। বাইদেউ, আপোনাৰ বিক্ৰী ৰাতিপুৱাৰ পৰা যিটো বহি আছে, কেনেধৰণৰ বিক্ৰী হৈছেনে নাই? লকডাউনে যে মানুহবিলাক বহুত কষ্ট দি আছে, সেইকাৰণে পইচা পাতি নাই যে সেইকাৰণে দিগত হৈছে, সেইকাৰণে বিক্ৰী পাতা নাই। আৰু আপুনি কাতি বিহুৰ কি কি আজি নৱৰাত্ৰি যিহেতু তাৰ সকলো বস্তু আপুনি লৈ আহিছে যাগ যোগাৰ কৰি, কিন্তু প্ৰতিবাৰে আপুনি বিক্ৰী কৰে, আৰু প্ৰতিবাৰৰ নিচিনা এইবাৰ কিছু সলনি দেখিছেনে বিক্ৰীত? বিক্ৰী এইবছৰ বহুত লছে হৈ আছে, বিক্ৰী পাতা নাই, মানুহবিলাক হাতত পইচা পইচা নাই যে সেইকাৰণে এনেকুৱা হৈছে। হয় হয়, ক'ব লাগিব যে এই মুহূৰ্তত যিটো অৰ্থনৈতিকভাৱে তেওঁলোকে ভাঙি পৰিছে, কিন্তু তেওঁলোকৰ যিটো পুৱাৰ ভাগৰ পৰা তেওঁলোকে বহি আছে এইসমূহ যিটো কাতি বিহুৰ যিখিনি বস্তু সামগ্ৰী পোৱা যায় বজাৰত বিশেষকৈ, আৰু আৰু এগৰাকী বাইদেউ আছে, তেখেতৰ পৰা জানিব বিচাৰিম, তেওঁ যিটো পুৱাৰ ভাগৰ পৰা ৰখি আছে। বাইদেউ, আজি বিক্ৰী হৈছেনে নাই আপোনাৰ? আজি কালিও বিক্ৰী হোৱা নাই, আজিও বিক্ৰী হোৱা নাই, মানুহ একদম কম, মানুহ কম। এইবাৰ আমি বস্তু কিনি আনিলোঁ যে পুঁজি উঠাব নোৱাৰিলোঁ, পুঁজি উঠাবলৈ নোৱাৰিলোঁ, এনেকুৱা অৱস্থা হৈছে, লোকৰ পইচাই দিব নোৱাৰিম, আৰু বস্তু এতিয়াতো বজাৰ শেষ, আৰু নিনিয়ে মানুহে, এতিয়া পেলাবই লাগিব, তেনেকুৱা অৱস্থা হৈছে। আৰু বেলেগ বছৰ আমাৰ যিমান বস্তু আনিলেও আমাৰ বিক্ৰী হয় আৰু মানুহে খোজে, এইবাৰ একদম বজাৰ বেয়া হৈছে।
কারণ কব লাগিব সম্পূর্ণ বিপরীতটো আমি দেখিবলে পাইছো কিয়নো প্রতি বছর দরে এই বছর নহয় এবার সকলে যদিও ঘর নিজ ঘরতে অনুষ্ঠিতিয়াকৈ পালন করব এবার কাতি বিহু কিন্তু দেখিবলে পোৱা গৈছে যে আগত যে জাক জমকতা সেই জাক জমকতা এটা বর্তমান যে নবরাত্রি আজি কব লাগিব যে আরম্ভ হয়েছে আজির পর যে নবরাত্রি যে জাক জমকতা সেইটো সেই তেনেকে দেখিবলে পোৱা যোৱা নাই এতিয়ালৈকে লোকৰ মনত যেটা আনন্দ উৎসাহ বর্তমান কমি গৈছে তাৰ আমি এটা প্রভাব তিনিচুকীয়া জিলাত বিশেষকৈ আমি দেখিবলে পাইছো। সমগ্র রাজ্যতে উৎসাহ উদ্দীপনা পূর্বতক কম কিন্তু তার পিছতো যেহেতু পরম্পরা রক্ষা করবো তারবাবে প্রতিজন অসমী আজি উদযাপন করেছে কাতি বিহু। আর এই খবর সহ বিদায় লো এই বাতরপা নমস্কার।